স্প্রিং গিট সেলাই। আগের নিয়মে কাপড়ের নিচ থেকে সুতা তুলুন, পরে বাম হাতে সুতাটি সোজা করে ধরুন। এবার ডান হাতে সুইয়ের মাথায় কয়েকবার প্যাচ দিন। এরপর সামনের দিকে ফোড় দিয়ে সুতা নিচের দিকে টানুন। আবার পেছন দিয়ে ফোড় উপরে তুলুন। এভাবে স্প্রিং গিট সেলাই সম্পন্ন করুন। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। স্প্রিং গিট সেলাই। আগের নিয়মে কাপড়ের নিচ থেকে সুতা তুলুন, পরে বাম হাতে সুতাটি সোজা করে ধরুন। এবার ডান হাতে সুইয়ের মাথায় কয়েকবার প্যাচ দিন। এরপর সামনের দিকে ফোড় দিয়ে সুতা নিচের দিকে টানুন। আবার পেছন দিয়ে ফোড় উপরে তুলুন। এভাবে স্প্রিং গিট সেলাই সম্পন্ন করুন।